প্রশ্ন হল সুরা আল এবং একশো আঠাশ নম্বর আয়াতের সঠিক কি আল্লাহ কি ইচ্ছা করলে কাফের মসজিদ মৃত্যুর ক্ষমা দিতে ক্ষমা করে দিতে পারে এটা জানলে উপকৃত হতাম যে আসলে কাফের মুর্শিদদেরকে আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না এটা ঘোষণা করেছেন আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন খালেদিন ফিহা হিয়া মাসুয়াকুম আবার বলছে খালেদিন ফিহা আবাদা আল্লাহ তালা বলছেন বলেছেন চিরস্থায়ী বলেছেন আল্লাহ তালা বলছে ইন কাফারু মিন আহল কিতাব আল মুশিকিনা ফি না রে জাহান নামা খালেদিন ফিহা আবাদা উলাই কেহম সারুল বারিয়া খালেদিন ফিয়া উলাই খালেদিন ফিয়া উলাই কেহম সারুল বারিয়া এখানে আবাদান অন্য ওখানে আবাদান আসছে অর্থাৎ কাফের মুশ্রিকদের জন্য আল্লাহ তালা ক্ষমা করবেন না বলে দিয়েছেন যে ঘোষণা আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা বিপরীতটা করবেন না ইমানদার ব্যাপারে আল্লাহ তালা কখন আবাদান বলে নেই চিরস্থায়ী বলে কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন কাফের বলে স্থায়ী বলেছেন কাফের ব্যাপারে চিরস্থায়ী বলেছেন ইমানদার ব্যাপারে শুধু স্থায়ী বলেছেন খালেদিনা বলেছেন কোথাও আবাদান বলে না জাহান্নামে আবাদান বলে নেই কোনো ইমানদারকে জাহান্নামে আবেদন আবাদান বলা হয় নাই এর হচ্ছে ইমান থাকলে যে গুণাগার হয় তাহলে তার জাহান নামে যাওয়াটা অবদারিত হয় আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন ইচ্ছা করলে তাকে জান্নাত দিয়ে দিবেন প্রথমবারে কোনো কারণে কোনো ন্যাকামলের কারণে অথবা ওই লোকের যাকে মেরেছে যাকে আহত করে তারা ক্ষমা করে দেওয়ার কারণে সে জানাতে চলে যেতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালা ইচ্ছার উপর নির্ভর নির্ভর করবেন কিন্তু কাফেরদেরকে কালা ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ইন্দা আল্লাহ আলাই মিয়াদ এর বিপরীতটা করবেন না যে ব্যক্তি কুফুরি অবস্থায় মারা গেছে শিরকি অবস্থায় মারা গেছে মোনাফিক অবস্থায় মারা গেছে তার কোনো মুক্তি নেই কোনো দিনেই মুক্তি নেই সুতরাং এর অর্থ হচ্ছে কোনো দিনেই কোনো কাফের এবং কাফের এবং মুশরেক এবং মুনাফেক তারা কখনো মুক্তি পাবে না চিরস্থায়ী জাহান্নামী হবে তারা কারণ আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্ন হিসেবে নির্ধারণ করে দিয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে এখানে কিছু মানুষের ভুল কি জানেন তারা বুঝতে পারে না যে কোথায় আবাদান বলা বলা হয়েছে কোথায় আবাদান হয়নি যেখানে বলা হয়েছে এর অর্থ হচ্ছে এরা চিরস্থায়ী জাহান্নামী মনে রাখবেন আর যেখানে আবাদান বলা হয় স্থায়ী বলা হয় না যাদের জন্য ইমানদার কখনো কখনো হত্যার কথাটা বলা হয়েছে খালেদিন ওখানে খালেদান ফিহা বলছে স্থায়ী হবে স্থায়ী হওয়া কেও স্থায়ী বলে আরবি ভাষায় আরবি ভাষা কে স্থায়ী বলে এই জন্য বলা হয় আল্লাহ মুলকে আল্লাহ মুখে রাজত্ব অনেক দিন রাখুক তো খালেদিন অর্থ চিরস্থায়ী নয় বা একেবারেই যা থেকে বের হওয়া এরকম নয় হলুদ এমন অর্থই হচ্ছে যে কিছু বেশি দিন থাকা

তারা তিরিশ কি যারা ইমানে ইমান নিয়ে কবরে গেছে তারা গিয়ে গিয়ে তাদেরকে আল্লাহর কাছে করে করে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে নিয়ে আসবে জান্নাতে এটা হাদিস বিভিন্ন প্রমাণিত হয়েছে সুতরাং এখানে অনেকেই এই ভুলটা করে থাকে বিশেষ করে যারা নব্য মোতাজিলা যারা আবিষ্কার করেছে তারা এগুলি না বুঝার কারণে সর্বশালীন মানহাজ না জানার কারণে কোরআন হাদিসকে নিজেদের মন মতো ব্যাখ্যা করার কারণে মিজাইল আর ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাখ্যা যারা করে তারা এই সমস্ত কথাগুলি বলতে পারে আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে ক্ষমা করার এই জিনিসটা অলি আল্লাহদের মাধ্যমে হয়ে আসতে এটা আরেক ভুল অলি আল্লাহদের মাধ্যমে নয় আল্লাহ তালা তাদেরকে আখেরাতে ক্ষমা করার বিষয়টি নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম সহ নবীরা করবেন এ সিদ্দিকরা করবেন শহীদরা করবেন এবং সাধারণ ইমানদার মানুষও করবেন এবং ভালো মানুষও করবেন অর্থাৎ ন্যাক্কার ইমানদাররাও করবেন এমনকি একজন মানুষও করবেন এমনকি সেটা কোনো কোরআন দ্বারাও হবে তার জন্য সুপারিশ এমনকি সেটা সম দ্বারা তার সুপারিশ হবে অর্থাৎ তার আমলও তার জন্য সুপারিশ করে যাবে বোঝা আল্লাহ যে এখানে অলি আল্লাহ ধরতে বলা হয় আবার নিরাশ হতে বলা হয়নি কিছু মানুষের দুই হয়ে যাচ্ছে বর্তমানে একটু জি ইয়ে যারা হয়ে যাচ্ছে একটা গোষ্ঠী তারা ইমানদারদেরকে কাফের বানিয়ে বলছে গুনার কারণে এটা আর খারাপ জিনিস আরেক গোষ্ঠী আছে আল্লাহর এই ক্ষমাকে কোনো ব্যক্তি বিশেষে দয়া ব্যক্তি বিশেষের উপর ন্যস্ত করে দিয়েছে যে ওরা যদি কোনো ক্ষমা তালা তাল্লা ক্ষমা করবেন এ সবই হচ্ছে ভুল কখনো নয় আল্লাহ তালা তিনি ক্ষমা করবেন তার নবীরা সুলরা সুপারিশ করবেন এবং সুপারিশ করবেন আল্লাহ নেকবান্দারা শহীদরা সিদ্দিকরা এবং কি প্রত্যেকটি মানুষ ইমানদার মানুষও সুপারিশ করতে পারবে এবং কি আমলও সুপারিশ করবে বান্দার জন্য এগুলি বিভিন্ন সবই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এগুলি আমরা আমাদের ইসলাম হাউস ডট কমে একটি কাছে সুপারিশ অথবা শাফাত এবং সাফাহত কারিগণ সুপারিশ অথবা সুপারিশ কারিগণ এই নামে আপনি চার্জ দিবেন ইসলাম হস ডট কম একটা গ্রন্থ পাবেন বড় সেটা পড়ে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পারবেন সুতরাং যারা বলে যে সুপারিশ হবে না তারাও ভুল করে যারা বলে সুপারিশ করার করবে শুধুমাত্র বিশেষ লোক বিশেষ কোনো ব্যক্তি বিশেষ অলি আল্লাহরা শুধু করবে এটাও ঠিক অলি আল্লাহ কে এইটা হল নির্ভর করে অলি আল্লাহ সবাই নবীরা অলি এই আল্লাহর বন্ধু অলি অর্থ বন্ধু আল্লাহর বন্ধু নবিরা সবচেয়ে বড় বন্ধু বড় আল্লাহর বন্ধু হচ্ছে নবীরা তারপরে হচ্ছে নবীদের মর্যাদা একটু বেশি এই জন্য তাদের অড়িয়ে আসে তারপরে হচ্ছে সিদ্দিকরা তারপরে শহীদরা তারপরে এর পরবর্তী যারা আছে সাধারণ ইমানদার যে কোনো ইমানদার জানা যাবে সেই আল্লাহর অলি আল্লাহর অলি ছাড়া কেউ জানাতে যাবে না সবাই আল্লাহর অলি যারা জানাতে যাবে সবাই সুপারিশ ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে পাবে আল্লাহ এলহাম হবে আল্লাহ তালা অনুমতি এলহাম করবেন সে নিজে বলবে আল্লাহ আমার ভাই আমার বন্ধু আসে নাই আমার অমুক ভাই আসে নাই অমুকে আসে নাই আল্লাহ তো আমি খুঁজে বলে দাও খুঁজে দেখো সে যাই খুঁজি বের করবে সে নিয়ে আসবে হাদিস সেটা আসছে স্পষ্ট সুতরাং বিশ্বাস করতে হবে যে এটা কোনো সুনির্দিষ্ট কোনো দরবারের সাথে সম্পৃক্ত নয় সুনির্দিষ্ট কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত নয় এটা হচ্ছে একটা ইমানের সাথে সম্পৃক্ত আল্লাহ তালা যার ইমান আছে দেখবেন এবং যার প্রতি অনুমতি দিবেন সে শুধুমাত্র সুপারিশ করতে পারবে এবং যাকে তারপর আল্লাহ সন্তুষ্ট হবেন তিনি শুধু সুপারিশ করতে পারবেন সুতরাং কোন দরবার ভিত্তিক বা কোনো সিলসিলা ভিত্তিক লোকের মাধ্যমে এটা পাওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হচ্ছে যে কাফেররা কি কাফের কি এটা পাবে কিনা না কাফের জন্য কেউ কোনো সুপারিশ করবেন আল্লাহ তালা বলে দিয়েছে কার দিয়েছেন সুতরাং তাদের জন্য আল্লাহ আল্লাহ ক্ষমা করবেন না তাদের জন্য আল্লাহ লেরেস তাদের লানত সবাই লানত সমস্ত ইমানদার সবাই লানত সুতরাং তারা তাদের জন্য কোনো ক্ষমা কোনো কালেই আসবে না কত একরকম হয়ে যায় আল্লাহ তালা বলছে আপনা মুসলিমিন মা আল্লাহকে হত হাকুক কিভাবে তোমরা বিচার করছ ইমানদার আপনি কি একরকম কখনো হতে পারেন তো আল্লাহ দুনিয়া দিতেন কি যেন দুনিয়াতে পরীক্ষা করছেন কি জন্য সুতরাং আল্লাহ তালা কখনো এটা করবেন না তিনি ঘোষণা দিয়েছেন সুতরাং এর বাইরে আপনি এটা কখনো বলবেন না এভাবে প্রশ্ন করবেন না আল্লাহ চাইলে আল্লাহ চাওয়ার কথা আল্লাহ বলে দিয়েছেন যে এরকম ইচ্ছা আল্লাহ করবেন না সুতরাং আপনি এই প্রশ্ন আবার করবেন না আল্লাহ তালার জন্য এরকম কথা বলা যায় না যে আল্লাহ চাইলে যেটা আল্লাহ বলেছেন এই বিপরীতটা আল্লাহ চাইলে তিনি আমার ক্ষমা করে দিবেন এই যে আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন যদি ও মুখে ক্ষমা করে দিলে বলতে পারেন না ব্যক্তি তবা করে ক্ষমা পাইতে পারে তবা করে সে কুফুরি সিঁড়ি নেফাকি থেকে বেরিয়ে আসে নিতে পারে কোনো সমস্যা নেই মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত শ্বাস না আসে ততক্ষণ পর্যন্ত তার সেই সুযোগ আছে কিন্তু এই অবস্থায় মারা গেলে তার জন্য এটা হবে আলাদা ঘোষণা দিয়েছেন এখানে আপনার চাইলে বলার কোনো সুযোগ নেই এবার বলবে না মধ্যে